নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীতে পাথর বোঝা একটি ট্রলার ডুবে গেছে। সকালে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলছিড়া ইউনিয়নের পাশে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা মাঝি মাল্লারা নিরাপদে তীরে উঠে আসেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ভোলায় ঝড়ের তোড়ে মনপুরা উপজেলার লতারচর এলাকায় আট জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে জেলেদেরকে উদ্ধার করেন। অপরদিকে ধনিয়া তুলাতুলি এলাকায় একটি বালুবাহী ট্রলার ডুবে গেছে।